প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা আলোচনা করব রৈখিক স্কেল অঙ্কন প্রণালী নিয়ে। প্রথমে আমরা জেনে নিই রৈখিক স্কেল কি। যে স্কেলে মানচিত্রের দূরত্ব এবং ভূভাগের দূরত্বের অনুপাতকে একটি সরলরেখায় কয়েকটি খণ্ডে নির্দিষ্ট নিয়ম অনুসারে বিভক্ত করে দেখানো হয় তাকে রৈখিক স্কেল বলা হয়। বা সাধারণ কথায় বলতে পারো যে স্কেলকে আমরা চিত্রে উপস্থাপন করে দেখিয়ে থাকি সেটাই হলো রৈখিক স্কেল। তো রৈখিক স্কেলের কিছু বিশেষত্ব রয়েছে, যেমন এর দুটো ভাগ থাকে, একটি হলো মুখ্য ভাগ আর একটি হলো গৌণ ভাগ। মুখ্য ভাগ হলো স্কেলের প্রধান অংশ আর গৌণ ভাগ হলো একটি মুখ্য ভাগকেই আবার ছোট ছোট অংশে ভাগ করা হয়ে থাকে, সেটাই হলো গৌণ ভাগ। বিভিন্ন প্রকার স্কেলের মধ্যে রৈখিক স্কেলের সুবিধাই সবচেয়ে বেশি, তাই এর ব্যবহার প্রচুর লক্ষ্য করা যায়। বেশিরভাগ মানচিত্রেই দেখতে পাবে মানচিত্রের ওপরের দিকে ডান দিকে কোণায় বা নিচের দিকে ডান দিকে বা বাঁদিকে কোণায় একটি স্কেল আঁকা থাকে, কালো সাদা, কালো সাদা দিয়ে একটা স্কেল আঁকা থাকে বা একটা লাইন আঁকা থাকে। ওই লাইনটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখানো হয়ে থাকে, সেটাই হলো রৈখিক স্কেল। তোমরা আমার ভিডিওটিতে দেখছো, দেখানো হয়েছে এখানে ভারত, পশ্চিমবঙ্গ এবং উত্তর আমেরিকার বিভিন্ন ম্যাপে রাউন্ড করে রৈখিক স্কেলগুলোকে দেখানো হয়েছে। তো এরপরে তোমরা যদি কখনো লক্ষ্য করো কোনো ম্যাপ, তাহলে এই রৈখিক স্কেলটি দেখবে। তো চলো আমরা রৈখিক স্কেল কীভাবে আঁকতে হয়। স্কেলের মুখ্য ভাগে বড় অংশগুলি দেখানো হয়ে থাকে এবং গৌণ ভাগে একটি বড় অংশকে আরও ছোট ছোট ক্ষুদ্রে বিভক্ত করে দেখানো হয়ে থাকে আর সম্পূর্ণ স্কেলের একটি দৈর্ঘ্য থাকে। তো আমাদের স্টেপ ওয়ানে প্রথম বিষয়টাই হলো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে যে সমাধানটা যেভাবে করতে হবে, প্রথমে আমরা প্রশ্ন থেকে যেটা পেয়েছি RF 1:4 লক্ষ সেটাকেই লিখতে হবে। মানচিত্রে 1 সেমি ভূমিতে নির্দেশ করে 4 লক্ষ সেমি। আমরা জানি যে RF স্কেলের দুপাশে একই ইউনিট লিখতে হয়, মানে এদিকে সেমি লিখলে ওই পাশেও সেমি, এদিকে ইঞ্চি হলে ওদিকেও ইঞ্চি। তাই মানচিত্রে 1 সেমি ভূমিতে নির্দেশ করে 4 লক্ষ সেমি। এই 4 লক্ষ কিন্তু এই RF থেকেই পেলাম। এবার মানচিত্রে 1 সেমি ভূমিতে নির্দেশ করে ওপরে 4 লক্ষ, নিচে 1 লক্ষ, ভাগ করলাম, ভাগ করে এটা 4 কিমি হলো, তার মানে এটাকে কিমিতে কনভার্ট করা হলো। এবার যেটা হলো মানচিত্রে 1 সেমি ভূমিতে নির্দেশ করে 4 কিমি, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেগুলোকে আমরা 1 লক্ষ দিয়ে ভাগ করে কিমিতে কনভার্ট করব। যেমন এখানে 4 লক্ষ ছিল, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ এরকম থাকতে পারে। তো ওগুলোকে কী করবো আমরা, 1 লক্ষ দিয়ে ভাগ করলেই সেটা কিমিতে কনভার্ট হবে। তা আরেকটি নিয়ম আছে, সেটা হলো মাইলে, সেটা অন্য আরেকদিন দেখাবো, আজকে আমরা কিমিটটাই করছি। এরপর এটাকে উল্টে লিখলাম, ভূমিতে 4 কিমি মানচিত্রে নির্দেশ করে 1 সেমি। কেন উল্টে লেখা হলো, কারণ এই সেমি যেটা বেরোবে সেটাই আমি খাতায় আঁকবো, কিমিটাকে খাতায় আঁকা সম্ভব না, সেই জন্য সেমিটাকে ডান দিকে নিয়ে যাওয়া হলো। তাহলে ভূমিতে 4 কিমি মানচিত্রে নির্দেশ করে 1 সেমি, সুতরাং ভূমিতে 1 কিমি মানচিত্রে নির্দেশ করে 1/4 সেমি। এবার ভূমিতে 48 কিমি মানচিত্রে নির্দেশ করে 1/4×48। তো এই 48টা কোথায় বললাম, এই 48টা হলো প্রশ্ন দেখো দেওয়া আছে, স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 48 কিমি, তাই 48 এখানে নেওয়া হলো। এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তো ভাগ করার পর দাঁড়ালো 12 সেমি। এবার স্টেপ টু, মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। ওই একই রকম সূত্রে, ভূমিতে 4 কিমি মানচিত্রে নির্দেশ করে 1 সেমি, সুতরাং ভূমিতে 1 কিমি মানচিত্রে নির্দেশ করে 1/4, সুতরাং ভূমিতে 12 কিমি। 12 কিমিটা কোথায় পেলাম, যেহেতু মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয় করব, তাই প্রশ্ন দেখতে পাচ্ছ মুখ্য ভাগে 12 কিমি দেওয়া আছে, অর্থাৎ এখানে মুখ্য ভাগে যা থাকবে তাই এখানে লিখতে হবে। তাহলে মুখ্য ভাগের 12টা এখানে লিখলাম, 12 কিমি মানচিত্রে নির্দেশ করছে,
वन बाय फोर इंटू टुएल्व काटाकाटी करे थ्री सेमी तेल क्या दाड़ो प्रति मुख्यभागर दैर्घ्य है थ्री सेमी। एबार स्टेप थ्री मुख्यभागर संख्या निर्णय। मुख्यभागर संख्या निर्णय क्षेत्र एक सूत्र आछे स्केलर मोट दैर्घ्य डिवाइडेड बाई प्रति मुख्यभागर दैर्घ्य। स्केलर मोट दैर्घ्य देखो प्रश्न जो देवा थाकबे सेटाई निते हबे। स्केलर मोट दैर्घ्य प्रश्न आछे आठचल्लिस किमी তাই এখানে আটচল্লিশ কিমি উপরে লেখা হলো স্কেলের মোট দৈর্ঘ্যের জায়গায় আটচল্লিশ কিমি। আর প্রতিটি মুখ্যভাগের দৈর্ঘ্য প্রশ্নে দেখতে পাচ্ছ মুখ্যভাগে বারো কিমি, তো সেই বারো কিমিটা এখানে লিখলাম। তা কাটাকাটি করে দাঁড়ালো চারটি। এবার একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি স্টেপ ফোর গৌণভাগের সংখ্যা নির্ণয়। গৌণভাগের সংখ্যা এর সূত্রটি হলো প্রতিটি মুখ্যভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রতিটি গৌণভাগের দৈর্ঘ্য। তো প্রশ্নে দেখো আবার প্রতিটি মুখ্যভাগে দেওয়া আছে বারো কিমি আর গৌণভাগে দেওয়া আছে তিন কিমি, এটাই লিখলাম। মুখ্যভাগের দৈর্ঘ্য বারো আর গৌণভাগের তিন, কাটাকাটি করে দেওয়া হলো চারটি। তো আমাদের ক্যালকুলেশন শেষ, এই পর্যন্তই ক্যালকুলেশন। এরপরে এবার আমরা এই ক্যালকুলেশনের ভিত্তিতে ছবি আঁকবো। ছবি আঁকার ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষ দরকার সেটা হলো যে স্কেলের মোট দৈর্ঘ্য বারো সেমি, তারপর মুখ্যভাগের সংখ্যা আর গৌণভাগের সংখ্যা। এই বিষয়গুলোর দ্বারা ছবিটা আঁকা হবে। ছবিটি আঁকার জন্য এ ফোর সাইজের একটি পেজ নিয়ে নিয়েছি। এবার এই পেজে যে ক্যালকুলেশনটা আমরা করেছিলাম স্কেলের মোট দৈর্ঘ্য বারো সেমি পেয়েছিলাম। এই বারো সেমি একটা লাইন খাতার মোটামুটি মাঝামাঝি একটু নিচের দিকে ঘেঁষে টানতে হবে। তো বারো সেমি একটা লাইন নিয়ে নিচ্ছি বারো, বারো সেমি লাইন টানা হলো। এবার এখানে একটি অ্যাঙ্গেল টানতে হবে, এই অ্যাঙ্গেলের কোনো সুনির্দিষ্ট মাপ নেই, তবে খুব বেশি খাড়া এরকম খাড়া বা একদম বেশি হেলানো করবে না, মোটামুটি ৪৫ ডিগ্রির আশেপাশে অ্যাঙ্গেলটা নিয়ে নেবে। অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম কোনো মাপ ছাড়াই, যতটা লম্বা করতে পারো, পরে বাড়তি অংশটা মুছে দিতে হবে। এবার মুখ্যভাগের সংখ্যা, মুখ্যভাগের সংখ্যা কয়টি? চারটি। এবার এই যে লাইনটা টানা হলো অ্যাঙ্গেল, এটাকে চার টুকরো করতে হবে। এটা কাটা কম্পাস দিয়ে করলে ভালো হয়, কাটা কম্পাস পাচ্ছি না এই মুহূর্তে, তাই রুল কম্পাস দিয়ে করে দিচ্ছি। এটা দিয়েও করা যায়, চার টুকরো, সমান চার টুকরো করতে হবে। যে কোনো মাপ, এই রকম এই মাপও নিতে পারো, এই মাপও নিতে পারো, যেটা ইচ্ছে। চারটা বিন্দু দেবে, এক দুই তিন চার, তাহলে আমার চারটা পয়েন্ট হয়ে গেল। এই পয়েন্টের পরে যে বাড়তি দাগটুকু থাকবে সেটা মুছে দিতে হবে। এবার এখানকার শেষ বিন্দুর সঙ্গে চার টুকরো যে করা হয়েছিল শেষ বিন্দু, এ দুটো বিন্দু জুড়ে দিতে হবে। জুড়ে দেওয়া হলো। এরপর আমাকে সেট স্কোয়ার দিয়ে কাজ করতে হবে। সেট স্কোয়ার বিভিন্নভাবে ধরা যায়, তোমাদের যেভাবে সুবিধা সেভাবে ধরবে। এটা আমি এইভাবে রাখলাম, মূল যে কাজটা করতে হবে এই যে লাইনটা আছে এই লাইনের সঙ্গে সেট স্কোয়ারের এটা সমান করে ধরতে হবে, সমান করে ধরলাম। এরপর এইটা এইভাবে, এটা এইভাবে আসবে, এইভাবে এসে এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে, দেখবে যাতে কোথাও ফাঁকা না থাকে, এই জায়গাগুলোতে যাতে ফাঁকা না থাকে, যাতে সমান থাকে।
আরেকটা বিষয় লক্ষ্য রাখবি, যাতে সেটসরের এই মাথাটা, এই অংশটা এইদিকে, যাতে এই দাগটার যাতে ভেতরে না ঢুকে যায়। তাহলে এরকম হলো, যদি কখনো এরকম ঢুকে যায়, দেখা গেলো এরকম ঢুকে যাচ্ছে, তাহলে এটাকে এরকম সরিয়ে দেবে। সরিয়ে সমান করে নিয়ে তারপরে এটা এখানে মিলিয়ে দিলাম। এবার এটাকে চেপে ধরতে হবে। চেপে ধরে যে এই পয়েন্টগুলো আমরা নিয়েছিলাম, প্রথম পয়েন্ট, এই পয়েন্ট থেকে সোজা এই দাগ পর্যন্ত, তারপর এখান থেকে, তারপর এখান থেকে, এইভাবে পরপর চারটে দাগ টানা হলো। এরপরে তোমাদের লাগবে প্রোটেক্টর। প্রোটেক্টর দিয়ে প্রোটেক্টরের যে সেন্টার, এই যে সেন্টার যেখানে ক্রস আছে, সেই ক্রসটা এইখানে বসাবে এবং এই লাইনটা এই লাইনের সঙ্গে সমান্তরাল হবে, এইরকম হলো। দেখো এই যে লাইনটা ছিল, এই লাইনটা সমান করে বসিয়ে দিয়েছি আর এটা ঠিক মিডিলে রেখেছি। এবার এখানে 90 ডিগ্রি দেখো একটা পয়েন্ট পাবে, এই 90 ডিগ্রি পয়েন্টটা করে নিলাম। এরপর এটাকে সরিয়ে এই বিন্দুতে চলে আসলাম। এই বিন্দুতে এসে এখানে নিচের দিকে 90 ডিগ্রি টানতে হবে, তো বাইরে চলে যাচ্ছে, তাহলে এই পাশেও আমি দিতে পারি। যদি এইখানেও জায়গা না হয়, আমি এইখানটাতেও দেওয়া যেতে পারে। তো আমি এইখানে জায়গা পাচ্ছি, এখানে দিয়ে দিলাম। এখানেও দিতে পার, কোনো অসুবিধা নেই, 90 ডিগ্রি হলেই হলো। এবার এই লাইনটাকে সোজা করে টেনে দিতে হবে। তারপরে এই লাইন, কোনো মাপ ছাড়া টেনে দিলাম। এইবার আমাকে দেখতে হবে গৌণ ভাগের সংখ্যা। গৌণ ভাগেও এখানে 4টি আছে, তো এখানে হেরফের হতে পারে। দেখা গেলো এখানে 4 হয়েছে, এখানে অন্য হতে পারে, 5-6 হতে পারে, যাই হোক এটাও 4টি। তাহলে এবার কি করব, একটা ছোট মাপ নিয়ে কাটা কম্পাস দিয়ে নেবে, 4 ভাগ করতে হবে, 1, 2, 3, 4। ঠিক একই মাপ নিয়ে এখানেও, এক, দুই, তিন, চার। লাইনটা একটু ছোট হয়ে গেছে, তো লাইনটা টেনে দিতে হবে। এবার দেখা গেলো তোমরা এরকম আঁকতে আঁকতে এদিকে বাড়তি হয়ে গেল, তাহলে কি করবে, তখন কিন্তু তোমাকে আবার এগুলো ছোট ঘর নিতে হবে। তখন ছোট ঘর নিতে হবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হতে পারে যে আগে তুমি এইটা নিয়ে নিলে, তারপর এটা নাও, তাহলে ওই সমস্যাটা হবে না। আর এই মাপ এখানে যেটা নেওয়া হবে, ঠিক একই মাপ কিন্তু এদিকেও নিতে হবে। এদিকে 4টা নিলে এদিকেও 4টে, এদিকে 5টা হলে এদিকেও 5টা। এবার আমাকে দাগগুলো টানতে হবে। প্রথমের এই যে 4 নম্বর দাগ, এই 4 নম্বর পয়েন্ট থেকে আসবে এই পয়েন্টে। এই 4 নম্বর পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট হবে, সেই লাস্ট পয়েন্ট থেকে এইখানে দাগটা আসবে, এই পর্যন্ত, এইভাবে। এবার তারপর এই পয়েন্টের থেকে এই প্রথম পয়েন্টে আসবে, আর দাগটা টানতে হবে এই পর্যন্ত, এই দাগ পর্যন্ত। তবে অনেক স্কুল এই পর্যন্তও টানে, এই পর্যন্তও টানতে পারো, কোনো ব্যাপার নেই, এই পর্যন্ত টানলে দেখতে সুন্দর হবে, তাই আমি এই পর্যন্তই টানলাম, এটাও কোনো ভুল নেই, এই পর্যন্তও টানা যেতে পারে, দুটোই ঠিক। এবার নেক্সট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলাম,
তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এবার এই চার নম্বর পয়েন্ট থেকে এইখান থেকে এইখানে, তো এটা আমার কোনো প্রয়োজন নেই, আমার টানতে হবে না। কেন টানতে হবে না? কারণ আমি তো নিচের লাইনগুলো টানছি না। যদি কেউ নিচের লাইন টানে সেক্ষেত্রে তার এই লাইনটা এখান থেকে টানার প্রয়োজন হবে, এই লাইনটা, কিন্তু আমি যেহেতু টানবো না সেহেতু আমার এই চার নম্বর পয়েন্ট প্রয়োজনই নেই। এবার এগুলা মুছে দিচ্ছি। এরপরের কাজ, এই জায়গাটাকে একটু চওড়া করতে হবে, নিচের লাইনটাকে কীভাবে করবে দেখে নাও। আমার সুনির্দিষ্ট মাপ নেই, তবে খুব বেশি মোটা করবে না, আবার খুব বেশি পাতলাও করবে না। টেনে দিলাম, মাঝখানে আরেকটা ভাগ করতে হবে। এবার এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই এই পয়েন্টগুলো থেকে দাগগুলো সোজা করে নিচে টানতে হবে, পাকা যেন না হয়, স্কেল ধরে সোজা সোজা করে নিচের দিকে টেনে দিতে হবে। টেনে দিলাম। এবার এখানে লিখতে হবে, লেখাটা দেখো, এখানে মুখ্যভাগে কত আছে? 12, আর গৌণভাগে 3। তাহলে এইটা হলো মুখ্যভাগ, এই দুটোর যে সংযোগস্থল এখানে হবে 0, আর মুখ্যভাগে 12 ছিল, তাহলে 12, তারপরে 12 ঘরে নমতা, 12 দুগুণে 24, 3 বরং 36 কিমি। যদি এটা 5 হতো তাহলে 5, 10, 15, বা যদি এটা 10 হতো তাহলে 10, 20, 30 এরকম করে যাবে। আর মুখ্যভাগে এটা লিখলাম, গৌণভাগে কত ছিল? 3, তাহলে এটা হবে 3, 6, 9, 12 কিমি। আর এখানে মুখ্যভাগ ও গৌণভাগ চিহ্নিত করে দিতে হবে, এইটুকু এইটুকু হলো গৌণভাগ। এখানে লিখলাম গৌণভাগ, আর এটা মুখ্যভাগ। উপরে লিখব রৈখিক স্কেল, এখানে আরএফটা লিখে দিতে হবে, RF 1:2, যেটা প্রশ্ন ছিল 4 লক্ষ, আর এটা একটা সাদা একটা কালো এরকম রং করে দিতে হবে, রং বলতে পেন্সিল দিয়েই, সমস্ত কাজ পেন্সিল দিয়েই হবে। হয়ে গেল, এই আমাদের রৈখিক স্কেল, এই যে এতটুকু এটাই হলো রৈখিক স্কেল। ঠিক আছে, তোমরা তাহলে দেখলে রৈখিক স্কেল কীভাবে আঁকতে হয়, আশা করি সবার ভালো লাগলে, ভালো লেগেছে ভিডিওটি।